নমস্কার, আমি শ্রী ব্যাসদেব শঙ্করাচার্য। আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। অমৃত সুধায়, অমৃত কথায় আপনাদের সকলকে আমন্ত্রণ। অমৃত ভাবাবেগে, ভাবসাগরে আপনাদেরকে আমি নিয়ে যাব। আলোচনা করব ভবার একটি বাণী নিয়ে, ভবার একটি কথা নিয়ে, ভবার একটি উপদেশমূলক শব্দ নিয়ে। আমি যে অঞ্চলে বাস করি সেই অঞ্চলটি হচ্ছে শুকচর, ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের অন্তর্গত কলকাতা, 715 গঙ্গা নদীর তীরবর্তী অঞ্চল, যেখানে একাধিক মন্দিরের সমাগম এবং শুকচর নামের পরিপ্রেক্ষিতে সুখ আর শান্তির কথা প্রযোজ্য। কালের পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষগুলোর পরিবর্তন ঘটলেও এখানে সাধনার সেই রূপ কোনো পরিবর্তন ঘটেনি। তাই একাধিক মন্দিরের মধ্যে একটি উল্লেখযোগ্য মন্দির বা আশ্রম হচ্ছে ভবা পাগলার আশ্রম। জানে না এমন কোন ব্যক্তি নেই যিনি কালীর সাধক ছিলেন, যিনি মায়ের আরাধনা করতেন, যার গানের অমৃত শব্দগুলো মানুষকে শান্তি, মানুষকে সুখ প্রদান করত। তার একাধিক শিষ্য আজও পর্যন্ত তার একাধিক বাণীকে, তার সাধন মার্গকে অবলম্বন করে শান্তির খোঁজ করেন, শান্তি পান এবং শান্তিকে অবলম্বন করে জীবন দিন। সেই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ভবাপাগলার একটি তথ্য কালের পরিবর্তনের সঙ্গে কখনো হয়তো আমি সংগ্রহ করতে পেরেছিলাম, সেই তথ্যের পরিপ্রেক্ষিতে আপনাদের সঙ্গে সেটাকে শেয়ার করা এবং অমৃতের ভাবসাগরে আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করা মাত্র। চারিদিকে ধর্ম নিয়ে কত অধর্ম, চারিদিকে ধর্ম নিয়ে কত অধর্ম, আমরা যে মানুষ এটাই ভুলে যাই। ভবাপাগলা বাংলাদেশের একটি অঞ্চলে বা একটি গ্রামে একটি অনুষ্ঠানে সে গিয়ে উপস্থিত, ঈশ্বর সাধনামূলক অনুষ্ঠান সেখানে, তা ভবাপাগলা সে মায়ের গান ধরবে এমন তো অবস্থায় একদল মুসলিম এসে তার কানে বলছে যে বাবা, ওরা না আমাদেরকে মাদুরে বসতে দিচ্ছে না, ওরা কারা, ওই হিন্দুরা। যে বলছে সেও বুঝতে পারছে না যে হিন্দু মুসলমান বলে কোন শব্দ হয় না, যদি হয় সেটা হচ্ছে মানুষ, মনুষ্যত্ব। তা যাই হোক, ভবাপাগলা তো সকলের ঊর্ধ্বে, সে তো মায়ের সন্তান, তার চিন্তাধারা দৃষ্টিভঙ্গি একেবারে অন্য ধরনের। সে গান শুরু করার আগে তাদের কথা শুনে তাদেরকে বলছে, আরে বোকা, তোরা মাদুরে বসতে পারিস না, তাতে কি হয়েছে, তোরা মাটিতে বসে আছিস, মায়ের কোলে বসে আছিস, তোরা মাটিতে বসে আছিস, মায়ের কোলে বসে আছিস, ওরা মাদুরে বসে আছে, মায়ের থেকে অনেক দূরে বসে আছে। সঙ্গে সঙ্গে ভবার এই ছোট্ট কথায়, ভবার এই ছোট্ট কথায় সবাই মাদুর গুটিয়ে ফেলে মাটিতে বসে পড়েছে। মাটিতে বসার সময় কে হিন্দু কে মুসলমান এটা আর বিবেচনা করা হচ্ছে না, কারণ ধরিত্রী মা তো সেই বিবেচনাটা করে না। সাধারণ মানুষ তাদের দৃষ্টির অগোচরে, তাদের দৃষ্টির ক্ষীণতার পরিপ্রেক্ষিতে এইরূপ চিন্তা করে। এই ছিলেন ভবাপাগলা, তার ছোট্ট কথায় একাধিক ধর্ম এক জায়গায় এসে উপস্থিত,
এবং সেই ধর্ম মানব ধর্ম। আশা করি কথাটি ভালো লাগলো, অমৃত শব্দটি ভালো লাগলো। এইরূপ বিভিন্ন অমৃত সুধা পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, অনুষ্ঠানটার বিষয়বস্তুকে অবশ্যই লাইক শেয়ার পূর্বক কমেন্টস এর মধ্যে দিয়ে জানান, আরো কি তথ্য জানতে চান। নমস্কার।